বদনাম কেন পীরদের হবে, বদনাম কেন আউলিয়া ইকরামদের হবে? আউলিয়া ইকরামদের হাতের মাধ্যমে এই বাংলার জমিনে ইসলাম, আউলিয়া ইকরামদের অবদানের মাধ্যমে এই বাংলার জমিনে ইসলাম, আউলিয়া ইকরামদের দাওয়ার মাধ্যমে আপনার আমার মাথায় টুপি, আউলিয়া ইকরামদের দাওয়ার মাধ্যমে আপনার আমার মুখে দাড়ি, আউলিয়া ইকরামদের দাওয়ার মাধ্যমে আপনার আমার পরনে পাজামা, বলেন ঠিক কিনা? বাংলার মানুষ টিকি রাখত মাথার ভিতরে, কি রাখতো বলেন? ইতিহাস খুলেন, ইতিহাস খুলেন, বাংলার মানুষ মাথায় টিকি রাখত, মাথায় টুপি পরত না, তাদেরকে টুপি পরিয়েছে আউলিয়া কিরাম, কি বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মানাবরায় শহীদ আছেন, তার দিন এর দুনিয়ার যে সকল আলেম এবং ওলামাই কিরামগণ আছেন, বুজুর্গানে ইজাম আছেন, আউলিয়ায়ে কিরাম আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হচ্ছে, আমার কোন অরিশ আমি দুনিয়ার জমিনে রেখে যাই নাই, আমি আমার ওয়ারিশ রেখে গিয়েছি যারা আমার সুন্নার এলেম এবং কোরআনের এলেমের চর্চা করে এর জ্ঞান অর্জন করে এক কথায় আলেম হয়, আলেম হয়ে ওই অনুযায়ী আমল করে, তাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাই হচ্ছেন তার ওয়ারিশ। বলি সুবহানাল্লাহ। এখন আলেম যারা, আলেম দুই প্রকার, আল ইলমু বিলা আমালিন কানাহরি বিলা মাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক প্রকার আলেম আছে যার ভিতরে এলেম আছে, এলেম অনুসারে আমল নাই, আখলাক নাই, তরিকা নাই, তাসাউফ নাই, এক কথায় তার কোনো আমলি জিন্দেগি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে আমল, সে আলেম এমন আলেম তার আলেমের তুলনায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমলবিহীন এলেম আর পানিবিহীন নদী, যেই নদীতে কোনো পানি নাই ওই নদীর যেমন কোনো মূল্য নাই, ওই আলেমেরও তেমন কোনো মূল্য নাই। কে বলেছেন কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আলেম নামে কলঙ্ক, যে আলেমের আমল নাই, যে আলেমের আখলাক নাই, যে আলেমের চরিত্র নাই, যে আলেমের আমল নাই, যে আলেম নিজেকে নিজে চিনে নাই। এখন যদি আমরা আমল করি, আমল করতে হলে আমাদের কাউকে না কাউকে অনুসরণ অনুকরণ করতে হয়, কি বলেন ঠিক কিনা? অনুসরণ করা লাগে, জোরে বলেন লাগে। যদি আপনার আমল করা লাগে তাহলে আমল আসবে কিসের মাধ্যমে? আমল যদি করতে হয়, আমল করতে হলে আপনাকে কোনো না কোনো মানুষের অনুসরণ করতে হবে, যাকে আপনি অনুসরণ করবেন সে আপনাকে দিনের ইলম শিখাবে, সে আপনাকে রোজা শিখাবে, সে আপনাকে নামাজ শিখাবে, সে আপনাকে আল্লাহ তাআলার হুকুম শিখাবে, তরিকা শিখাবে, তাসাউফ শিখাবে, শরীয়ত শিখাবে, মারেফত শিখাবে। এমনি করতে করতে আপনাকে আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের অনুসরণ অনুকরণ শিখাবে, কে বলেন ঠিক কিনা? এখন আমরা এখানে হুজুর কিবলার ডাকে অনেক মানুষ উপস্থিত হয়েছি, আমাদের ভিতরে দুই কিসমের মানুষ আছে। এক কিসম আছে যারা পীর মানে পীরের হুকুম মানে না, আর এক দল আছে যারা পীরও মানে পীরের হুকুমও মানে, কি বলেন ঠিক কিনা? কয় ধরনের?
দুই ধরনের, এক ধরন আছে পীর মানে পীরের হুকুম মানে না, আরেক ধরন আছে পীর মানে এবং পীরের হুকুমও। উত্তম কারা? যারা পীরও মানে পীরের হুকুমও মানে, যারা নবীও মানে নবীরা আশেকও, যারা আল্লাহ মানে আল্লাহর খাঁটি গোলামও, তারা হচ্ছেন মহা উত্তম বান্দা। কি বলেন, ঠিক কিনা? যদি আমাদেরকে মানতে হয় তাহলে আমাদেরকে, আমরা যেই শাইখের হাতে বায়াত হই, বিভিন্ন দরবারের মানুষ এখানে থাকতে পারে, এখানে বেশিরভাগ আছেন মুসলিখানা দরবার শরীফের ভক্তবৃন্দ, এটা মরিদান সম্মেলন, এই সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন, এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করবেন, শিক্ষা গ্রহণ করে দীর্ঘ একটি বছর আমল করবেন, আবার যদি আপনার মনের ভিতরে কোনো খটকা লেগে যায় আবার শাইখের কাছে যাবেন, আবার তরিকা নেবেন, তার কাছ থেকে আপনার দিক নির্দেশনা নেবেন, নেওয়ার পরে আপনি সেই অনুযায়ী আমল করবেন। কি বলেন, ঠিক কিনা? তাহলে আমল করতে হলে আমার জানা মতে কোন শাইখ পৃথিবীর জমিনে, অন্তত বাংলাদেশের জমিনে, অন্তত মুসলিখানা দরবারে কোন শাইখ আমাদেরকে বলে না যে আমরা নামাজ পড়ব না। কি বলেন, বলছে? জোরে বলেন, বলছে? আরো জোরে বলেন, বলছে? তাহলে আমাদের মাঝে, আমাদেরকে অনেক সময় কিছু পীর ভাইকে দেখা যায়, শুধু এই দরবার না, আমি কিন্তু সবাইকে বলতেছি, আপনারা হয়তোবা মনে করতে পারেন যে আমি হয়তোবা মুসলিখানার বিরুদ্ধে না, আমি মুসলিখানা দরবারকে ভালোবাসি, কেননা আমি যখন আলেম পরীক্ষা দিয়েছি, আলেম পরীক্ষায় মুসলিখানা দরবার শরীফের যিনি প্রতিষ্ঠাতা শাহ আহসানুল্লাহ, তার নামে আমার একটা প্রবন্ধ লিখতে হয়েছে, অন্তত তার সম্পর্কে আমার কিছু ধারণা আছে। এই জন্য মুসলিখানা দরবার শরীফ থেকে আমাদেরকে কখনো বলা হয় না যে আপনারা নামাজ পড়বেন। আমাদের ভিতরে কিছু পীর ভাই আছে যাহারা পীর মানিত পীরের হুকুম মানে না, তাহাদের কারণে আমাদের বদনাম হয়। কি বলেন, ঠিক কিনা? সব দরবারে আছে, সব দলে আছে, সব মতে আছে এই ধরনের মানুষ। কি বলেন, ঠিক কিনা? বদনাম কেন দরবারদের হবে, বদনাম কেন পীরদের হবে, বদনাম কেন আউলিয়া ইকরামদের হবে? আউলিয়া ইকরামদের হাতের মাধ্যমে এই বাংলার জমিনে ইসলাম, আউলিয়া ইকরামদের অবদানের মাধ্যমে এই বাংলার জমিনে ইসলাম, আউলিয়া ইকরামদের দাওয়ার মাধ্যমে আপনার আমার মাথায় টুপি, আউলিয়া ইকরামদের দাওয়ার মাধ্যমে আপনার আমার মুখে দাড়ি, আউলিয়া ইকরামদের দাওয়ার মাধ্যমে আপনার আমার পরনে পাজামা, বলেন ঠিক কিনা? বাংলার মানুষ টিকি রাখতো মাথার ভিতরে, কি রাখতো বলেন? ইতিহাস খুলেন, ইতিহাস খুলেন, বাংলার মানুষ মাথায় টিকি রাখতো, মাথায় টুপি পরতো না, তাদেরকে টুপি পরিয়েছে আউলিয়া ইকরাম। কি বলেন, ঠিক কিনা? বাংলার মানুষ মুখে দাড়ি রাখতো না, মুখে দাড়ি রাখা শিখিয়েছেন আউলিয়া ইকরাম। কি বলেন, ঠিক কিনা? বাংলার মানুষের, মানুষকে পাজামা পরতে জানতো না, বাংলার জমিনে সরকারি বাহিনীর জন্য হাত পান বাধ্যতামূলক ছিল, এখন বর্তমানে হাত প্যান বাধ্যতামূলক নাকি ফুল প্যান বলেন? জোরে বলেন, হাত প্যান নাকি ফুল প্যান? শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাই আইয়ুব খানকে বলেছেন, যিনি স্যার সিনা দরবার শরীফের বানিয়ে দেওয়া, তিনি আইয়ুব খানকে বলেছিলেন যে আপনি আমার দরবারে আসছেন, আপনার পরনেতে ফুল প্যান আছে, আপনি আজকে নামাজ পড়বেন, আপনি আল্লাহর হুকুম আদায় করবেন, আপনার সাথে যে বাহিনী আছে তারা কিভাবে হুকুম আদায় করবে, তারা কার কেমনে হুকুম আদায় করবে, তাদের পরনেত হাত প্যান, তাহলে আপনার কি এটার জন্য, এই ফরস্তা তরকের জন্য আপনার কি আল্লাহ তাআলার কাছে জবাবদারি করতে হবে না? যখন এই কথা বলেছিল তখন আইয়ুব খান বলেছিল যে বাংলার জমিনে আজকে থেকে হাফ প্যান্ট নয়, কোন বাহিনীর পরনে হাফ প্যান্ট থাকবে না, আজকে থেকে সকল বাহিনীর পরনে ফুল প্যান্ট হবে, বলি ঠিক কিনা? তাহলে আমাদেরকে ফুল প্যান্ট যারা ধরালো হাফ প্যান্ট বাদ দিয়ে, যারা আমাদেরকে শুক্রবারের ছুটির দিন এড়ে দিল রবিবারের জায়গায়, বাংলার জমিনের ছুটির দিন ছিল রবিবার, শুক্রবার ছিল না,
আমাদের নামের আগে যারা মোহাম্মদ লিপিবদ্ধ করে দিল, বাংলার জমিনের মানুষের নামের আগে মোহাম্মদ ছিল না। আউলিয়ায়ে কেরাম আপনার আমার নামের আগে মোহাম্মদ বসিয়ে দিয়েছেন, বলেছেন যে মুসলমান তার নামের আগে থাকে সিরি আব্দুর রহিম, সিরি আব্দুল করিম, সিরি আব্দুল গফফার। আজকে থেকে আপনি কয়েক বছর আগের যদি দলিল পড়সা খুঁজেন, এমনি ভাবে দেখবেন যে নাম আব্দুর রহিম এর নামের আগে সিরি, এই সিরির জায়গায় আউলিয়ায়ে কেরাম আপনাকে আমাকে এই মোহাম্মদ জড়িয়ে দিলেন। তাদের চাষের জমিন এই বাংলাদেশ, এই বাংলাদেশে আবার এমন একদল আছে যারা আউলিয়ায়ে কেরামদেরকে বলেন শিরকি, আউলিয়ায়ে কেরামদেরকে বলেন বিদআতি, আউলিয়ায়ে কেরামদেরকে বিভিন্ন রকম লকব দেয়। তাদের হাত থেকে আমাদের সকলকে সজাগ থাকতে হবে, বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসা।